ইভ্যালির ফাঁদে 44 লাখ গ্রাহক, দেনা 1000 কোটি টাকা। সিইও রাসেল ও স্ত্রীর নামে সাভারে কোটি কোটি টাকার সম্পদ। প্রতারণার মামলায় 2 জন 3 দিনের রিমান্ডে। নামি দামি প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 100 টাকায়। ব্র্যান্ডের লেবেল লাগিয়ে নকল কসমেটিক্স ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজধানী সহ সারা দেশের পার্লারে। আটক এক। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর সহ বিভাগের 8 জেলার জনজীবন ব্যাহত। কলকারখানা উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় বিঘ্নিত সরবরাহ, বলছে বিতরণকারী প্রতিষ্ঠান। ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। ইউরোপে নতুন রুট চালুর চিন্তা বাংলাদেশেরও। অর্থনীতির জন্য ইতিবাচক, বলছেন বিশ্লেষকরা। এবং করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 22 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা। স্বস্তিতে প্রবাসীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ইভ্যালির প্রতারণার ফাঁদে পড়েছেন 44 লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে 30 লাখ টাকা থাকলেও কর্ণধার রাসেল ও স্ত্রী গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে সাভারে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানায় র‍্যাব। ইভ্যালির মোট দেনা 1000 কোটি টাকা বলেও জানানো হয়। এদিকে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকা, অথচ কোটি কোটি টাকার সম্পদ ইভ্যালির কর্ণধার রাসেল ও তার স্ত্রীর। প্রতারণার এমন ভয়াবহ চিত্রই বেরিয়ে এসেছে র‍্যাবের জিজ্ঞাসাবাদে। অর্থ আত্মসাত মামলায় আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে মিলেছে বহু তথ্য। শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় ইভ্যালির মোট দেনা প্রায় 1000 কোটি টাকা। গ্রেফতারকৃতরা তাদের বিভিন্ন গ্রাহককে যে প্রতারিত করেছেন এই বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইভ্যালির কারসাজির মূল হোতা গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল, যিনি প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যান শামিমা নাসরিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1000 কোটি টাকা দেনার কথা জানায়। নতুন গ্রাহকদের ফাঁদে ফেলে পুরনোদের অল্প অল্প পণ্য গছিয়ে ব্যবসা চালাতো রাসেল। গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারলে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল তার। ব্যক্তিগত পর্যায়ে যে সিইও রাসেলের কোটি কোটি টাকার সম্পদ সাভারে রয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত রাসেল জানায় ইভ্যালির বর্তমান অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা রয়েছে। ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন। এদিন দুপুরে রাসেল ও তার স্ত্রীকে আদালতে তোলা হয়। গুলশান থানায় প্রতারণার মামলায় তাদের প্রত্যেকের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সন্তুষ্ট, 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ইভ্যালি তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তারা সেই তাদের সেই কাঙ্ক্ষিত যে পণ্য সে পণ্য তারা পায় না, এবং এইভাবে তারা অনেক গ্রাহককে তারা এইভাবে ঠকিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করছে। আমাদের এখানে আর্গুমেন্টটা ছিল উনি যদি বের হতে না পারেন তাহলে এই লাইবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কীভাবে, কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি, এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। এদিকে ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করার চেষ্টা করেন ভুক্তভোগীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ মামলায় 21 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। চোখ ধাঁধানো অফার আর আকর্ষণীয় পণ্যের কারিশ্মায় ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন 1 লাখ গ্রাহক। কিন্তু প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন হতাশা আর ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। অর্থনীতিবিদরা বলছেন অভিযুক্তদের গ্রেফতারি সমাধান নয়, যে কোনো মূল্যে বিনিয়োগের টাকা উদ্ধারের পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর নড্ডাপাড়ার বাসিন্দা রকি বড় পর্যায়ে বিনিয়োগ করে ব্যবসা করার সামর্থ্য না থাকায় বেছে নিয়েছিলেন ই কমার্স খাতে বিনিয়োগ করে কিছু আয় করার। কিন্তু প্রতারণার ভেলকিবাজিতে এখন মূল টাকা ফেরত পাওয়া নেই দুশ্চিন্তায় সে। প্রফিট তো আর পাবো বলে আশা করি না, কিন্তু হচ্ছে যে 5000 টাকাগুলো যাতে পরিশোধ করতে পারি সেজন্য আমাদের আসলে মূল টাকাটাই দরকার। তার মতো এ পাড়ার আরও রয়েছে তানজিল, রাফি সহ কয়েকজন তরুণ, যারা একটি প্রতিষ্ঠানেই করেছেন প্রায় 30 লাখ টাকা বিনিয়োগ। টাকাগুলো সব ঋণ করে আনছিলাম, তো এখন মনে করেন যে আমার উপরে প্রচুর প্রেশার। শুধু আমার না, তো আমাদের এখানে আমরা স্টুডেন্ট আছি প্রায় 6-7 জন,
অ্যাভারেজে সবার মিলিয়ে প্রায় 20-25 লক্ষ টাকা, তো ওনার দিকে তাকে আমরা টাকাগুলো দিয়েছি। 2-4 মাস 5 মাস সময়ের মধ্যে যদি আমাদের মূল টাকাটা আমাদের দিয়ে দেয় তাহলে অন্তত আমরা মানে বাঁচার একটু ইচ্ছা জাগতে পারে। প্রতারণার এ কৌশল নতুন নয়, প্রায় 2 দশক ধরেই চলছে এমন ভূমিফোর প্রতিষ্ঠানের গড়ে ওঠার দৃশ্য। অর্থনীতিবিদরা বলছেন এসব ঘটনায় হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় খাত ই কমার্স, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। গ্রাহকদের টাকা উদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ারও তাগিদ দেন তারা। দ্বিপাক্ষিক আশার বিষয়টা আছে, একটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা, যারা ভাবছি প্ল্যাটফর্মে ইউজ করবে, তারা এখন একটু হেজিটেট করবে যে তাদের উপর জনগণ কি আস্থা রাখবে। টাকাটা উদ্ধার করা যাবে না এই কথাতে এই অনুমান ধরে বসে থাকলে চলবে না, টাকা উদ্ধার করার চেষ্টা করতে হবে। শুধু আইনি কাঠামো নয়, ই কমার্স খাতের প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের মতো দৈনিক অর্থ লেনদেনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। শেষের দিকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর আগে প্রতারণার দায়ে বন্ধ হয়ে যাওয়া কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম কেউ টাকা ফেরত পাননি, এমনকি আদালত টাকা ফেরত দিতে বললেও দেয়া হয়নি। দুদক আইনজীবী সরকারের মনিটরিংয়ের অভাবকে দুষলেও আইন বিশেষজ্ঞরা বলছেন টাকা ফেরত দেয়া না দেয়ার বিষয়ে সরকারের কোনো দায় নেই। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। গ্রাহকের কাছ থেকে 2,600 কোটি টাকা প্রতারণা করে যুব কর্মসংস্থান সোসাইটি যুবক। সেই টাকা ফেরত দিতে 2টি কমিশন এবং আন্তঃমন্ত্রণালয় কমিটি হয়। এরপরও এক যুগেরও বেশি সময় হলেও বিনিয়োগকারীরা এক টাকাও ফেরত পাননি। ইউনিপেড 2 হাতিয়ে নিয়েছে 6,000 কোটি টাকা। 10 মাসে টাকা ডাবলের ফাঁদে পড়ে এতে বিনিয়োগ করে 6 লাখ মানুষ। ইউনিপেড জব্দ 420 কোটি টাকা ক্ষতিগ্রস্তদের ফেরত দিতে আদালত নির্দেশ দিলেও তাও দেয়া হয়নি। আর ডেস্টিনি 2,500 কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক টাকাও পরিশোধ করেনি তারা। এমন প্রেক্ষাপটে ইভ্যালি ও ই অরেঞ্জের টাকা গ্রাহকরা ফেরত পাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। সরকারের মনিটরিংয়ের অভাবকে দায়ী করে দুদক আইনজীবী জানান ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা টাকা ফেরত পেয়েছেন এরকম কোনো নজির নেই। গভর্নমেন্ট এই জিনিসটা আরও দেখভাল করে তার লাইসেন্সের আওতায় নিয়ে আসা উচিত ছিল। লাইসেন্সের আওতায় নিয়ে না আসতে পারাটার জন্যই আজকের ঘটনাটা ঘটছে বলে আমি মনে করি। গ্রাহকরা টাকা পাবে কিন্তু সময় সাপেক্ষভাবে লং প্রসিডিউর। আইনজীবীরা বলছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সরকারেরও কোনো দায় নেই। প্রান্তিক কাস্টমার যারা ছিল, বিনিয়োগকারী ছিল বা ক্রেতা ছিল, তারা কিন্তু ডিফ্রডেড হয়ে গেছে অলরেডি। এখন গভর্নমেন্ট এটার জন্য পেমেন্টের জন্য গভর্নমেন্ট লায়াবল কিনা এটার আইনগত দিক হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানের পেমেন্টের জন্য গভর্নমেন্ট লায়াবল না। আরও 14টি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নজরদারিতে রেখেছে দুদক ও সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। দীর্ঘ 19 মাস পর দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে গতকাল সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সরকার প্রধান। এর মধ্যে তিনি ফিনল্যান্ডে পৌঁছেছেন, রোববার তার নিউ ইয়র্কে পৌঁছার কথা রয়েছে। তার এই সফরে গুরুত্ব পেতে পারে করোনা টিকা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু। বৈশ্বিক মহামারী করোনায় প্রায় 2 বছর ধরে অনেকটি নিউ নর্মাল পরিস্থিতিতে চলছে পৃথিবী। দীর্ঘ সময় পর এবার জাতিসংঘের অধিবেশনে সরাসরি যোগ দিতে দেশের বাইরে পা বাড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে রওনা হলেন যুক্তরাষ্ট্রের পথে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কয়েকজন কূটনীতিকও। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র যাবার পথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে 2 দিন অবস্থান করবেন শেখ হাসিনা। এরপর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 24 সেপ্টেম্বর মূল অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বৈঠকগুলোতে মহামারী ও ভ্যাকসিনের প্রাপ্তি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের উত্তোলনে গাছের চারা ও একটি বেঞ্চ উৎসর্গ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘের কর্মসূচি শেষে করোনাকালে প্রথম বিদেশ সফরে 25 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 30 সেপ্টেম্বর সেখান থেকে রওনা হয়ে হেলসিঙ্কিতে একদিনের যাত্রা বিরতি শেষে আগামী 1 অক্টোবর দেশে ফিরবেন সরকার প্রধান শেখ হাসিনা। এদিকে যুক্তরাষ্ট্রের পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30 কিছু সময় পর ফিনল্যান্ডে পৌঁছায়। হেলসিঙ্কির ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফিনল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এখানে একদিনের যাত্রা বিরতি শেষে রোববার নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। এদিকে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অংশীদারিত্বের ভিত্তিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিস ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। এ সময় কিছু প্রস্তাব তুলে ধরে শেখ হাসিনা বলেন, কার্বন নির্গমনকারী দেশগুলোকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। মেজর কার্বন এমিটিং কান্ট্রিজ মাস্ট টেক অ্যাকশন টু রিডিউস দেয়ার এমিশনস টু কিপ দ্য গ্লোবাল টেম্পারেচার রাইজ অ্যাট 1.5 ডিগ্রি সেলসিয়াস। দ্য কমিটমেন্ট অফ অ্যানুয়াল $100 বিলিয়ন ক্লাইমেট ফান্ড by the developed countries has to be fulfilled, distributed 50-50 between adaptation and mitigation. Responsibility of rehabilitating people displaced because of sea level rise, increase in salinity, river erosion, floods and droughts needs to be shared by all countries. And finally, major economies have to work with all stakeholders globally in partnership for ensuring a sustainable future for the next generation. দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপে নতুন রুটে বিমান চালুর চিন্তা করছে বাংলাদেশও। নতুন গন্তব্যে ফ্লাইট চালু করতে দেশি বিদেশি উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে বিমানবন্দরের সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে বলে মত তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ভ্রমণেও বিমানে চড়ার আগ্রহ বাড়ছে দেশের মানুষের, বাড়ছে কাজের সন্ধানে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও। সেই সাথে অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেও ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। প্রায় 2 দশক পর বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চালুর ঘোষণা দিয়েছে মিশর। ঢাকায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। 2002 সালের পর বিমান যোগাযোগ চালু করতে চায় উজবেকিস্তান। একইভাবে মালদ্বীপ কলম্বোর পাশাপাশি ইউরোপেও নতুন রুট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশও। এভিয়েশন মার্কেট বাংলাদেশে যেটা আছে সেটা আমি বলবো যে একটা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক বড় একটা মার্কেট আছে। বাট দুঃখজনক হচ্ছে মার্কেটটার মার্কেট শেয়ার আসলে আমাদের বাংলাদেশি ক্যারিয়ারগুলো ইনক্লুডিং বাংলাদেশ বিমান প্রাইভেট এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা, আমরা আসলে সেভাবে পর্যাপ্ত মার্কেট শেয়ার নিতে পারি নাই। যেটা ফরেন ক্যারিয়ারের কাছে অলমোস্ট 70% মার্কেট শেয়ার আছে আর আমাদের বাংলাদেশি ক্যারিয়ারের কাছে আছে 30%-এর কাছাকাছি। প্রথমবারের মতো বাংলাদেশে একটা এয়ারলাইন্স কলম্বো মোমালেতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সাথে আমাদের ইন ফিউচারে আমাদের আসলে এই কোভিডকালীন সময়ের জন্য আমাদেরকে কিছুটা প্ল্যানের ভিতরে আমাদের চেঞ্জ আনতে হয়েছে। আমরা ইউরোপের বেশ কিছু ডেস্টিনেশন ইতিমধ্যে কাজ শুরু করেছি। নতুন রুটে ফ্লাইট চালু হলে এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, তবে এজন্য বাড়াতে হবে বিমানবন্দর পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা, এমন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। এখন কিন্তু অনেক বিদেশি এয়ারলাইন বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এটা কিন্তু আরও বাড়বে, বৈদেশিক আয়ের সংস্থান আরও বাড়তে পারত। কিন্তু আমাদের এই সীমাবদ্ধতার কারণে, এয়ারপোর্টের হ্যান্ডলিং ক্যাপাসিটি সীমাবদ্ধতার কারণে এই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। প্যাসেঞ্জারদেরকে ওয়েটিং টাইম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এটার জন্য যে ধরনের সক্ষমতা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাকা দরকার, আমার মনে হয় সেখানে যথেষ্ট অপ্রতুলতা আছে। এখন যদি আবার নতুন করে আরও বেশ কিছু এয়ারলাইন অপারেট করে তাহলে সেই ক্ষেত্রে এই ফ্যাসিলিটি কিন্তু অপ্রতুল হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে 16টি দেশে, আর বেসরকারি নভোএয়ার একটি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে 9টি দেশে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়েল, মেরিকা কিংবা বায়ো একুয়ারের মতো পার্লারের দামি প্রসাধনী সামগ্রী পাওয়া যায় মাত্র 50 থেকে 100 টাকায়। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব নকল পণ্য ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন শহরের পার্লার, সেলুন আর স্পা সেন্টারগুলোতে। সম্প্রতি রাজধানীতে গোয়েন্দা পুলিশ এমন একটি ভেজাল কারখানার সন্ধান পায়। আটক করা হয় মালিককে। রিপোর্ট তোহা খান তামিমের। ত্বক বা চুলের যত্নে কিংবা রূপসজ্জায় পার্লার বা সেলুনের শরণাপন্ন হন মানুষ। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারণত যাচাই করা হয় না পণ্যের মান, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীর চরে এমন একটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ, যেখানে তৈরি করা হয় স্পা সেন্টার ও পার্লারে ব্যবহৃত নকল প্রসাধনী। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বডি লোশন, হেয়ার স্পা ক্রিম, হোয়াইটনিং লেজার ফেস প্যাক সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করা হয়। আটক করা হয় মূল কারিগরকে। পুরান ঢাকা থেকে পণ্যের চাহিদা অনুযায়ী কেমিক্যাল নিয়ে আসেন ব্যবসায়ীরা। কারখানায় বিশেষ মেশিনে প্রক্রিয়ার পর বোতলজাত করা হয়, পরে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। এসব ভেজাল পণ্য ব্যবসায়ীরা কারখানা থেকে সরাসরি নিয়ে যান পুরান ঢাকার চকবাজারে, পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় পার্লার, সেলুন ও স্পা সেন্টারগুলোতে। কেমিক্যাল দিলে আমরা গ্যালানে বোরালে আসে আর মিক্সার করে বাসায় বানাই, লেবেলটা আমরা ফ্রেশ করে লই। পুলিশ বলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোর পার্লারে দেদারসে ছড়িয়ে পড়ছে এসব নকল পণ্য। পার্লারে যারা ভোক্তা, যারা পার্লার ব্যবহার করতে যায়, তারা তো আসলে তাদেরকে কি ধরনের প্রসাধনী দিচ্ছে, ব্যবহার করছে, এটা তো আসলে যাচাই বাছাই করার সুযোগ থাকে না। তো এই যার কারণে তাদেরকে এই সমস্ত নকল প্রসাধনী দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে দীর্ঘদিন যারা পার্লার ব্যবহার করে সে সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল নির্ভর এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগ, ত্বকের ক্যান্সার সহ বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী সহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালান তারা। এ সময় জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও মোটরসাইকেল। বিভিন্ন কেমিক্যাল, খালি মোড়ক সহ নিম্নমানের কাঁচামালও উদ্ধার করা হয়। পরে আটককৃতদের নামে দুর্গাপুর থানায় একটি মামলা করা হয়। শর্টকাটে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে কখনো বন্দর, আবার কখনো কাস্টমস কর্মকর্তার পরিচয়। কাউকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিতে গেলে তখন বন্দরের সচিব, আবার কারো কাছ থেকে টাকা আদায় করা হতো কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিমানবন্দর থেকে কম দামে স্বর্ণের বার এনে দেওয়ার নামে। পুলিশের হাতে আটক হওয়ার পর বের হয়ে আসছে বিভিন্ন কৌশলের দুই প্রতারকের কাহিনী। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মোবাইল ব্যবসায়ী মুন্না কৌশলে তার সাথে সম্পর্ক স্থাপন করে কথিত কাস্টমস কর্মকর্তা সেকান্দারের ড্রাইভার নূর মোহাম্মদ ওরফে নূর মামা। পরবর্তীতে দুজনে এসে তার হাতে গছিয়ে দেয় সোনালী রং মোড়ানো টাইলস। প্রস্তাব দেওয়া হয় স্বর্ণের বারের ব্যবসার। বিশ্বাস অর্জনের জন্য গাড়ি করে তাকে বন্দর ও কাস্টমস এলাকায় ঘুরিয়ে এনেছিল প্রতারকরা। স্বর্ণের বারের লোভের মুখে পড়ে প্রতারকদের হাতে তুলে দেয় নগদ 2 লাখ টাকা এবং 2টি দামি মোবাইল সেট। লোকটা আমাকে কাস্টম অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল এবং বন্দরও নিয়ে গিয়েছিল বেশ কয়েকবার। উনি আমাকে একটা ব্যাগের কোণা থেকে একটু স্বর্ণের গোল্ড দেখাইছিল। দেখার পর আমাকে আর ফুল দেখতে দেয় নাই, উনি আবার তালাবদ্ধ করে দিয়েছে, এটা বলতে খুলবে না। চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ প্রথমে কথিত বন্দর সচিব সেকান্দারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশের কাছে আরও প্রতারণার অভিযোগ আসতে থাকে সেকান্দারের বিরুদ্ধে। সবশেষ গ্রেপ্তার হয়েছে প্রতারক সেকান্দারের কথিত ড্রাইভার নূর মোহাম্মদ। বন্দরের সামনে আমি ট্যাক্সি ক্যাপ্টেন, হলুদ গাড়ি তো বিভিন্ন জায়গায় রাখা যায়, ওখানে আমি গাড়ির মধ্যে বসে আড্ডা মারতাম। এমনি যাই এর ভিতরে দাঁড়িয়ে থাকতাম, যাই কারোর সাথে কথা বলতাম না। পুলিশ জানায় নগরীর স্টেশন এলাকা ছিল এই প্রতারক চক্রের মূল ঘাটে। এখানে মূলত তারা নানা কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সাধারণ মানুষকে টার্গেট করত। সচিব পরিচয় দিয়ে চাকরি, কাস্টম অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন স্বর্ণ বা মূল্যবান জিনিসপত্র তাদেরকে সেল করবার পরে প্রতারণা করত।
কথিত বন্দর সচিব ও কাস্টমস কর্মকর্তা সেকান্দার আলীর বিরুদ্ধে প্রতারণার শিকার ভুক্তভোগীরা চারটি এবং নূর মোহাম্মদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত কয়েক মাস ধরে ঘন ঘন লোডশেডিংয়ে রংপুর সহ বিভাগের আট জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত দু সপ্তাহ ধরে এর মাত্রা আরও বাড়ায় কলকারখানায় বিঘ্নিত হচ্ছে উৎপাদন। নেসকোর প্রধান প্রকৌশলী জানিয়েছেন, 850 মেগাওয়াট চাহিদার বিপরীতে কম বিদ্যুৎ সরবরাহ এবং বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ এই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় এই অবস্থা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ইদানিং এখানকার মানুষ বলতে শুরু করেছে, বিদ্যুৎ এখানে থাকে না, মাঝে মাঝে আসে। গত দু সপ্তাহ ধরে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। দিনে 10 থেকে 12 বার করে যাওয়া আসা করছে, এক ঘন্টা চললে কোথাও কোথাও 2 ঘন্টাও বন্ধ থাকছে। এমনিতেই গরম, তার উপর বিদ্যুতের যাওয়া আসায় ভোগান্তিতে মানুষ, মানে রুমের ভিতরে থাকাই যায় না। আর কারেন্ট গেলে তো 1-1.5 ঘন্টার আগে আসেই না। কারেন্ট না থাকলে তো ভাই অনেক সমস্যা হয়, যে বিদ্যুৎ বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করে। ঘন ঘন লোডশেডিং হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে গরমে বাচ্চা কাচ্চা নিয়ে খুব টাফের মধ্যে আমরা থাকি। কলকারখানায় কাজ হচ্ছে না, তাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক সময় কাজ নিয়ে করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। যে সময়গুলো শ্রমিকরা কাজ করে সেই সময়গুলো আর কি কারেন্ট থাকে না। যে ভোল্টেজ পাই ওটা মাঝে মধ্যে বেশি মতো আমাদের চলে না। এই অঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সাপ্লাই কোম্পানি নেসকো বলছে, বড়পুকুরিয়া সহ এই অঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। চাহিদার 850 মেগাওয়াটের মধ্যে 200 মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। যেদিন বড়পুকুরিয়া বন্ধ হচ্ছে সেদিন পাইছি, সেদিন প্রায় 200 মেগাওয়াটের মতো লোডশেড হচ্ছে সারা রংপুর বিভাগে, মানে ইনক্লুডিং পল্লী বিদ্যুৎ এবং নেসকো। বিদ্যুতের সঞ্চালন গতি নির্ভর করে স্থানীয় উৎপাদন কেন্দ্রগুলোর উপর। এমনিতেই এই অঞ্চলে উৎপাদন কেন্দ্র কম, যে কটাও বা আছে সেগুলো কোনো কারণে বন্ধ হলে তার প্রভাব পড়ে পুরো উত্তরের জনপদে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মাদারীপুরের রাজৈর পৌরসভা প্রায় 5 কোটি টাকা ব্যয় সড়কে 500 শতাধিক সৌরবাতি স্থাপন করলেও জনগণের কোনো উপকারে আসছে না। অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ে আছে বছরের পর বছর। এতে বাড়ছে চুরি, ছিনতাই সহ অপরাধ কর্মকাণ্ড। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। মেয়রের দাবি, জনবল সংকটে রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে যাচ্ছে সড়ক বাতি। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। 2015-16 অর্থ বছরে মাদারীপুরের রাজৈর পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে 4,99,00,000 টাকা ব্যয়ে স্থাপন করা হয় সৌরবাতি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এটি স্থাপন করে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন। 517টি সৌরবাতি বসানোর 6 মাসের মাথায় তা অকেজো হতে শুরু করে। এরই মধ্যে বেশ কিছু সড়কের বাতি ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। সড়ক বাতি রাতে জ্বলে না, আমরা অন্ধকারে হাঁটি, এটা কোনো মেরামতও করে না, এটা নতুনও লাগায় না। এখানে আমাদের অসুবিধা হলো অন্ধকারে। সৌরবাতি ঠিকমতো জ্বলছে কিনা মাঝে মাঝে তা পরীক্ষা করার কথা থাকলেও স্থাপনের পর কোনো খোঁজই রাখেনি প্রতিষ্ঠানটি। ফলে সন্ধ্যা হলে আধার নেমে আসে পৌরসভার সড়কগুলোতে। যে বিদ্যমান লাইট এটি কিন্তু পর্যাপ্ত না, কিছু কিছু বাতি জায়গায় আছে আবার জায়গা জায়গায় নাই। একবার লাগাই থুয়া গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে রিপেয়ারিং করা লাগবে, কিন্তু এগুলো লক্ষ্য করে না। আমাদের মনে হয় এগুলো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। পৌর এলাকায় 27 কিলোমিটার পাকা, আধা পাকা 30 ও কাঁচা 18 কিলোমিটার সড়ক জুড়ে সৌরবাতি লাগানো হয়। পর্যাপ্ত বাতি না থাকায় চুরি, ছিনতাই সহ অপরাধ কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। লাইট যদি না জ্বলে তাহলে তো অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। লাইট গুলো জ্বলতেছে না, কেউ দেখেও না, আসেও না, বলেও না কিছু। পৌর মেয়রের দাবি, জনবল সংকট থাকায় সড়কে সৌরবাতিগুলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। দক্ষ জনবল নাই, কিন্তু আমরা স্থানীয় যে টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে চেষ্টা করেছি, কিন্তু খুব একটা ভালো ফল আসে নাই। 50,000 মানুষের এই পৌর এলাকায় 10,600 হাউস হোল্ডিং রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীতে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জাম চুরির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3টি ট্রাক সহ জব্দ করা হয়েছে লোহার রড, পাইপ, লিফটিং স্প্রিং সহ 1 টন ওজনের বিভিন্ন সরঞ্জাম। চুরির ঘটনায় মেট্রো রেল প্রকল্পে 24 ঘন্টা নিরাপত্তা ও নজরদারির জন্য স্টেশনগুলোতে পুলিশের আলাদা টিম মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেলের নির্মাণ কাজ। দেশের প্রথম মেট্রো রেল দিয়ে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের চিত্র এখনও দৃশ্যমান না হলেও ভাগ্যের পরিবর্তন হয়েছে উত্তরা ও তুরাগের ভাঙাড়ি ব্যবসায়ীদের। মেট্রো রেল প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট ভাঙাড়ির দোকান, যেখানে অবাধে বিক্রি হচ্ছে মেট্রো রেলের যন্ত্রাংশ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল প্রকল্পে একের পর এক চুরির ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে পল্লবী থানা পুলিশ। প্রথমে মিরপুর 12 নম্বর সেকশনের সিরামিক্স রোড থেকে দুলাল মিয়া ও তার তথ্যের ভিত্তিতে মিরপুর DOHS এর বৃন্দাবন এলাকা থেকে মেট্রো রেলের চোরাই সরঞ্জাম ট্রাকে তোলার সময় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরপুর এলাকায় মেট্রো রেলের চুরি করা সরঞ্জাম রাখার কাজে ব্যবহৃত বড় বড় গোডাউনের খোঁজ মিলেছে। কিছুদিন আগেও প্রায় 2 টন মালামাল ওনারা বিক্রি করেছে বিভিন্ন ভাঙাড়ি দোকানে। পুলিশ বলছে মেট্রো রেল প্রকল্পের সরঞ্জাম ও প্রকল্প এলাকার নিরাপত্তার জন্য তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। তাদের চোখ ফাঁকি দিয়ে এসব চুরির ঘটনায় প্রকল্প সংশ্লিষ্টদের সম্পৃক্ততার বিষয়টি আমলে নেওয়া হয়েছে। একই সাথে পুলিশের পক্ষ থেকে 24 ঘন্টা নজরদারি করা হচ্ছে বলে জানানো হয়। মেট্রো রেলের যে কয়েকটা স্টেশন, সকল স্টেশনগুলিতে এখন আমাদের পুলিশি ফোর্স রয়েছে। চুরি করা এসব সরঞ্জাম স্থানীয় ভাঙাড়ির দোকান ছাড়াও শ্যামপুরে বিক্রির তথ্য পেয়েছে পুলিশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে 2 ঘন্টার ব্যবধানে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের একজনের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে সৈকত এলাকায় 10 দিনব্যাপী সচেতনতামূলক প্রচার শুরু করেছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে অসতর্কতায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আবারও গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেলেন এক পর্যটক। শুক্রবার বিকেল 3টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে সাগরে ভেসে যান এক পর্যটক। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যেমনকি আজকে একটা ঘটনা ঘটছে সেম জায়গায়, যেখানে আমরা লাল ফ্ল্যাগ প্রতিনিয়ত আমরা লাল ফ্ল্যাগ ইউজ করে থাকি। সেখানে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া গেছি। নিয়ে যাওয়ার পর দেখতেছি ওনাকে আগাতের চিহ্ন আছে আর কপালের বাম সাইডে, এটা সামান্য একটু কাটা শিলা কাটা আর কি এরকম। আমরা ওনাকে রেস্কিউ বোটে তুলে নিয়ে এখানে কাছে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এটা প্রশাসনকে হাতে তুলে দিই। এদিকে পর্যটকদের সতর্ক করতে 10 দিনের ক্যাম্পেইন শুরু করলো জেলা প্রশাসন। সাগরে নামার ক্ষেত্রে কি কি ঝুঁকি রয়েছে তা তুলে ধরা হচ্ছে ক্যাম্পেইনে। সৈকতের বালিয়াড়িতে টাঙানো হয়েছে নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড। আমরা প্রত্যেকটা আবাসিক হোটেলে এই লিফলেটগুলো দিয়েছি। ট্যুর অপারেটর অফিসে আমরা এই লিফলেটগুলো দিয়েছি। যারা পর্যটক হিসেবে আসবেন, যারা হোটেলে আবাসনের জন্য থাকবেন, তারা ঢুকবার মাত্রই তাদেরকে কিন্তু এটা দেওয়া হবে। তারা যেন পড়তে পারেন, তারা চেক ইনের সময় আবার যখন বের হবেন। এছাড়াও আমাদের বিসিএ ঢোকার সাথে সাথেই কিন্তু তাদেরকে এই প্রচার পত্রগুলো দেওয়া হচ্ছে এবং মাইকিং তো সবসময় করা হচ্ছে। চলতি বছরে সাগরে গোসল করতে নেমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মারা যাননি কিন্তু মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 3 ব্যক্তির নাম। এতে করোনা টিকার নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র লাগে এমন কোনো কাজই করতে পারছেন না তারা। আর নির্বাচন অফিসে মাসের পর মাস ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন বিষয়টি দ্রুত সমাধান করা হবে। হারুনুর রশিদের রিপোর্ট আর ছবি তুলেছেন সাহেমা কন্দ। শিপন মিয়া, জুবায়ের হোসেন ও মোফাজ্জল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। জলজ্যান্ত মানুষ, দিব্যি চলাফেরা কাজকর্ম করে বেড়ালেও সরকারি তথ্য বলছে তারা মৃত। তাদের মৃত দেখিয়ে সবশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে বাদ দেয়া হয়। জাতীয় পরিচয়পত্র হাতে থাকলেও তা আর কোনো কাজে আসছে না জীবিত থেকেও মৃত এই 3 ব্যক্তির। এতে করোনা টিকাসহ সরকারি বেসরকারি কোনো সেবাই নিতে পারছেন না তারা। এ অবস্থায় কাগজে কলমে মৃত থেকে জীবিত হতে নির্বাচন অফিসে আবেদন করলেও প্রতিকার মিলছে না। তারা এটা দেখে বলতেছে আমরা তো মৃত, যে আমি মৃত্যু কীভাবে হইলাম, এটা কীভাবে সংশোধন করুন যা, এটা তো আপনারা করে দেবেন, আপনারা এটার দায়িত্বে আপনারা সব কিছু। তারা এই যে দিনের ভর দিন ঘুরাইতেছে। আবেদন করলাম, আবেদন করার পরিপ্রেক্ষিতে আজও পর্যন্ত আমাদের এই কাজের কোনো অগ্রগতি নাই, অবনতির দিকে যাচ্ছে। আমি হিরে ঈশ্বরগঞ্জে গেলাম, যাওয়ার পর হিরে আবেদন করে তো এলাম। এটা আবেদন করতে আমি অনেক দিন গেছি, যাওয়ার পর
এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যে দায়িত্বে ছিল একজন লোক তার ভোটার লিস্টে তার নাম তুলবে, তার একটা রেসপন্সিবল লোক, সেই লোকটা যদি একটা জীবিত মানুষকে মৃত দেখায় তার তো পানিশমেন্ট হওয়া উচিত, এটা নিঃসন্দেহে একটা চরম মানবাধিকার লঙ্ঘন। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার আশ্বাস, শিগগিরই বিষয়টি সংশোধন হবে। দরখাস্ত পাওয়ার সাথে সাথেই আমরা সিনিয়র জেলা নির্বাচন মহোদয়ের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করেছি এবং জেলা সিনিয়র নির্বাচন মহোদয় কমিশনের সাথে কথা বলছেন, দ্রুত এটা সমাধান হবে। 2019 সালে সবশেষ মৃত্যুবরণকারীদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন কমিশন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা। এ অবস্থায় ধুলোবালি থেকে দূরে থাকার পরামর্শ তাদের। ডেঙ্গুর প্রকোপে রোগীর চাপে যখন হিমশিম অবস্থা, তখন রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আবহাওয়া পরিবর্তনের কারণে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ছুটির দিনেও ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই দীর্ঘ সারি বলে দিচ্ছে রোগীর চাপ কতটা বেড়েছে। প্রচণ্ড জ্বর আর সর্দি কাশি নিয়ে শিশুদের অবস্থা খারাপ হচ্ছে। শুধু ঢাকা নয়, আশপাশের জেলা থেকে বেশি আসছে এ ধরনের রোগী। টানা তিন দিন থেকে চার দিনও কমছে না জ্বর। নাপা দিছিলাম তো কোনো পরিবর্তন দেখতেছি না, ওর তো আজকে তিন দিন যাব, আর বড় মেয়ে শুধু রাত্রে দেখলাম আজকে। ডাক্তার টেস্ট দিছে, ওষুধ দিছে, খাওয়াইতেছি, কমে নাই এর জন্য এখানে আসছে। ইবনে সিনাতে দেখাইছিলাম, টেস্ট দিছে, ডাক্তার ওষুধ দেয় নাই, মানে শনিবারে দেখার কথা, এখন ব্যথা বেশি এর জন্য নিয়ে আসছি। এদিকে শুধু ঢাকা শিশু হাসপাতালে গত এক সপ্তাহে 84 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে চারজন রয়েছে আইসিইউতে। 60,000-এ নেমে গেছে, পরে এখন 1,00,000-এ উঠছে আবার। প্লাটিনে যখন ভর্তি করছিলাম তখন ছিল 1,57,000, তো গতকালকে ব্লাস্ট দেখলাম 42,000। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি ভাইরাসজনিত রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এখন ঘরে ঘরে যেটা হচ্ছে মূলত ভাইরাল ফিভার হচ্ছে, সাথে ডেঙ্গুও আছে, মোটামুটি একই সিমটম নিয়ে প্রেজেন্ট করতেছে, সবারই জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা আসতেছে। বাচ্চাদের প্ল্যাটিলেট কাউন্টটা হচ্ছে খুব র্যাপিডলি ফল করতেছে, বাচ্চারা খুব তাড়াতাড়ি হচ্ছে শকে চলে যাচ্ছে, খুবই আমরা আসলে হিমশিমের মধ্যেই যাচ্ছে আমাদের। এ সময় অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে বেড়েছে ভাইরাসজনিত জ্বরে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দিনাজপুরের শহর ও গ্রামাঞ্চলে গত কয়েকদিন ধরে হঠাৎ করেই দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। হাসপাতালে শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকরা। জেলার অরবিন্দ শিশু হাসপাতাল সহ অধিকাংশ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্স। করোনা মহামারীর মাঝেই শিশুদের মধ্যে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না থাকাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার মান বাড়াতে তিনি শিক্ষক নিয়োগে তদবির বাণিজ্য বন্ধের তাগিদ দিয়েছেন। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহান শিক্ষা দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আত্মকর্মসংস্থানে জোর দিয়ে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে। আমাদের একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হতে পারলো না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি শিক্ষক নিয়োগের ব্যাপারে কে কত প্রভাবশালী তদবির, সেটার উপরে নিয়োগ হয়, মেধা যোগ্যতা এখানে মূল ব্যাপার নয়। আমরা শিক্ষার কোয়ালিটেটিভ যে চেঞ্জ করতে চাই সেটা করতে গেলে শিক্ষকতার কোয়ালিটিও বাড়াতে হবে। মাধ্যমিক শিক্ষাতেই এখন কারিগরি শিক্ষাকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। এখন এই প্রতি নবম দশম শ্রেণীতে মানবিক, বিজ্ঞান, ব্যবসা এই বিভাগগুলো থাকবে না, কিন্তু প্রত্যেক শিক্ষার্থী অন্তত পক্ষে একটি ট্রেডে যোগ্যতা অর্জন করবে, এবং দশম শ্রেণীর পরে সে যদি আর পড়াশোনা করবার তার কোনো সুযোগ না হয়, তাহলেও তার আত্মকর্মসংস্থান তাতে যেন কোনো অসুবিধা না হয়। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকার কোনো প্রমাণ কোথাও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। জিয়াউর রহমানের লাশ তো কেউ দেখা নেই,
বিএনপিও প্রমাণ করতে পারবে না যে যে বাক্সটি চন্দ্রিমা উদ্যানে কবরের মধ্যে দেওয়া হয়েছে সেখানে জিয়া রহমানের লাশ ছিল, যেখানে জিয়া রহমানকে প্রথম সমাহিত করা হয়েছে বলে বলা হয়, বিএনপি দাবি করে। সেখান থেকে যে লাশগুলো উত্তোলন করা হয়েছিল, তিনজনের লাশ উত্তোলন করা হয়েছিল এবং সেই তিনজনের লাশ দেখেছিলেন তখনকার সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জয়ানন্দ চেয়ার, তিনি এখনও বেঁচে আছেন, তারা কেউ জিয়া রহমানের লাশ দেখেন। আর যেই লাশটি দাফন করা হয়েছে সেটি জিয়া রহমানের লাশ ছিল না, এটি এসার শাহের জীবন দশায় মনে গেছে। আন্দোলনের নামে নৈরাজ্য করে শিক্ষার্থীদের পড়ালেখায় বাধার সৃষ্টি করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল বিকেলে কেরানীগঞ্জের হজরতপুর কলেজ প্রাঙ্গণে হজরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি নেতৃত্ব শূন্য একটি দল, তাই অহেতুক আস্ফালন করে লাভ হবে না। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজি শফিউল আজম খান বারকু ও হাজি আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অশুভ শক্তির ষড়যন্ত্র এখনও চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আমাদের সন্তানরা যাদের ব্যক্তিগত চলে গেছে কমিটির জন্য, তাদের পড়ালেখায় বাধার সৃষ্টি করেন, আবার জনদুর্ভোগ সৃষ্টি করেন, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে, এটা আমি বলে দিতে চাই। আমরা কোনো খালি মাঠে গোল করতে চাই না, আপনারা প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনে আপনারা আসেন, আমরা এটাই চাই। অহেতুক আন্দোলন নামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন না। কেউ যদি অহেতুক আন্দোলন করে, সন্ত্রাস করে, তাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। ভক্তরা পরিবারের পাশাপাশি জীব জগতের কল্যাণ কামনায় ও করোনা থেকে মুক্তির জন্য বিশ্বকর্মার কাছে বিশেষ প্রার্থনা করেন। ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, তবে পর্যাপ্ত মজুদ থাকায় 10-12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। এই মুহূর্তে শহরের গোবিন্দনগর পাইকারি বাজারে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, সরাসরি চলে যাব তার কাছে। বকুল, ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এই সকাল থেকেই আমরা এই পাইকারি বাজারে আছি। পাইকারি বাজারের যে সবজির দর তা জানানোর আমরা চেষ্টা করব যে আজকের যে সবজির দর, সেই সবজির দর যাচ্ছে পটল বিক্রি হচ্ছে 25-30 টাকা, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 22-30 টাকা, কচু বিক্রি হচ্ছে 10-12 টাকা, করলা বিক্রি হচ্ছে 25-26 টাকা, লাউ বিক্রি হচ্ছে 15 টাকা ধরে, এবং অন্যান্য যে শাকসবজিগুলো আছে তা বিক্রি হচ্ছে 8-10 টাকা ধরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20-25 টাকা ধরে, কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 50-60 টাকায়, আর মিষ্টি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 20-25 টাকা। তবে এই যে আগাম যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজি দু একটি সবজি বাজারে আমরা লক্ষ্য করেছি, দু একটি সবজির মধ্যে মূলা বিক্রি হচ্ছে 45-50 টাকা, তবে আমরা ব্যবধানে মানে কিরকম দর এখন চলছে প্রত্যেকটি সবজি, সেই দামগুলো একটু যদি আপনি একটু বলেন। সবজির কেজি প্রতি 3-4 টাকা দরে কম, যেমন লায়ের বাজার কম, পটলের বাজার কম, বেগুনের বাজার কম, গোল বেগুনের বাজার কম, কাঁচামরিচের বাজার কম, প্রত্যেকটি সবজির বাজার কেজি প্রতি 2-3 টাকা রেটে কম দামে বিক্রি হচ্ছে সবজির বাজার। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রিচার্ড যে আজকের যে সবজির বাজার, সেই সবজির বাজারের দর জানাচ্ছিলেন এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, সেই ব্যবসায়ী। তবে আমরা লক্ষ্য করছি যে ভোরের সূর্য ফোটার পরপরেই জেলার 5টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের যে
উৎপাদিত সবজি সেই সবজি নিয়ে এই হাটে উপস্থিত হয় এবং তারপরেই কিন্তু সারি সারি ভাবে এই আঞ্চলিক সড়কের পাশেই সবজি রেখে তারা কিন্তু বেচা কেনা হাটটাকে মুখরিত হয়। তো এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি তা হচ্ছে এই পাইকারি বাজারে যেভাবে সবজির দাম রয়েছে তার চেয়ে কিন্তু প্রতি কেজিতে 8-10 টাকা কেজি দরে খুচরা বাজারে গিয়ে দাম বাড়ছে। এতে কিন্তু ভোক্তারা যারা আছে তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে যে পাইকারি বাজারে যেহেতু দাম কিছুটা কম রয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেকটি সবজি খুচরা বাজারে গিয়ে 8-10 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। তো সেই কারণে যে প্রশাসনের যে বাজার মনিটরিং এর পরিচালনাটা আরো ত্বরান্বিত করার জন্য তারা বলছেন। তো আমরা লক্ষ্য করছি যে এই আগাম যে শীত সেই শীতকালীন সবজি কিন্তু 2-1টি বাজারে এখন আসতে শুরু করেছে আর হয়তোবা 15-20 দিনের মধ্যে বাকি যে সবজিগুলো আছে শীতকালীন সেই সবজিগুলো কিন্তু চলে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে শীতকালীন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো যদি বাজারে এসে পৌঁছায় তাহলে কিন্তু বাজারের দর আরো কমবে। তবে এই অবস্থায় আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে যে কৃষকের উৎপাদিত সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু এখানকার স্থানীয় চাহিদা বিভিন্ন স্থানে। তো সবগুলি আমরা বলতে পারি যে বাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু মোটামুটি বেশি দামে সবজি বিক্রি হচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছ থেকে। ঠাকুরগাঁওয়ের পাইকারি সবজি বাজারের সবশেষ খবরাখবর জানাতে ওখানকার গোবিন্দনগর বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। নীলফামারিতে লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে ডিপ্লোমা কৃষিবিদ মনিরুজ্জামান রাজু শুরু করেন মালটা চাষ। প্রতি বছর তার লাভের পরিমাণ বাড়ে, এতে এলাকার অনেকেই মালটা চাষে আগ্রহী হচ্ছেন। নীলফামারি প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাবার ইচ্ছার বিরুদ্ধে শিক্ষিত বেকার যুবক ডিপ্লোমা কৃষিবিদ মনিরুজ্জামান রাজু মাত্র 2 বিঘা জমিতে শুরু করেন মালটা চাষ। নীলফামারীর প্রত্যন্ত ইউনিয়ন পঞ্চপুকুরের ঝাড়পাড়া গ্রামের এ যুবক চাকরি না পেয়ে বেকারত্বের হতাশা দূর করতে হয়ে ওঠেন উদ্যোক্তা। মালটা বিক্রি করেছেন 2 লাখ টাকা, আশা করছেন এ বছরই আরও 3-4 লাখ টাকার মালটা বিক্রি করতে পারবেন। প্রথমে 2 বিঘা জমিতে মালটা চাষ শুরু করি, দেখলাম আল্লাহর রহমতে খুব লাভজনক। তারপর আস্তে আস্তে সম্প্রসারণ করে এখন 5 বিঘাতে আমি আছি। মালটা চাষের পাশাপাশি আমি বিভিন্ন বিদেশি ফল নিয়ে কাজ করতেছি। আমি প্রথম দিকে হয়তো মনে করতাম আমার ছেলেটা ভুল করলো নাকি, কিন্তু এখন আমি মনে করতেছি আমার ছেলে ভুল করেনি। এলাকাবাসীরাও এই বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে বাগান দেখতে আসেন অনেকেই। এখানে কাজ করি আমাদের সংসার ভালো চলে, খুবই সুন্দর দিনকাল যাচ্ছে আমাদেরও। মনিরুজ্জামান রাজুকে সহায়তা দিতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। সরকারও যেমন চেষ্টা করতেছে বিভিন্ন পূর্ণোদনার মাধ্যমে যে তামাক চাষকে নিরুৎসাহিত করে অন্যান্য ফসলের চাষাবাদ বৃদ্ধি করার লক্ষ্যে, সেই ধারাবাহিকতায় আজকে মনিরুজ্জামান রাজু এই মালটা চাষ শুরু করেছে। মালটা চাষ ছাড়াও বর্তমানে রাজু 5 বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির ফলের চারা উৎপাদনের কাজে ব্যস্ত সময় পার করছেন। সময় সংবাদ, নীলফামারী। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে নেত্রকোনা থেকে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় উদ্ধারকৃত কিশোরী কদিন আগে চাকরির উদ্দেশ্যে ঢাকায় বোনের বাসায় আসে। পূর্ব পরিচিত ফাতেমা আক্তার তাকে কাজ দেওয়ার কথা বলে নেত্রকোনার দুর্গাপুরে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করে। এ সময় নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ কিশোরীর। গত বৃহস্পতিবার বিকেলে সে কৌশলে পালিয়ে পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পে যায়। খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে ঢাকায় বোনের কাছে পাঠায়। আটক করা হয় অভিযুক্ত ফাতেমাকে। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেছেন। গাজীপুর সহ আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের 6 সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6টি অটোরিকশা ও
দুটি মোটরসাইকেল। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা, মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে আসছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুর, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে ছিনতাই চক্রের 6 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 6টি অটোরিকশা ও 2টি মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। করোনাকালে ব্যবসা বন্ধ থাকায় নীলফামারীর সৈয়দপুরের আড়তে প্রায় 100 মেট্রিক টন শুটকি পচে গেছে। আড়তে বর্তমানে বেচা কেনা শুরু হলেও পুঁজি সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। দেশি বিদেশি শুটকি সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন আড়তের 200+ আমদানিকারক ও ব্যবসায়ী। এছাড়াও শুটকি ভারতে রপ্তানি হয় এই আড়ত থেকে। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকটের 17 মাস পুরোপুরি বন্ধ ছিল শুটকি আড়তের 200+ প্রতিষ্ঠান। শুরু থেকেই বেকার হয়ে পড়েন এখানে কাজ করা প্রায় 3000 শ্রমিক। তবে গুদামে মজুদ থাকা শুটকি পচতে শুরু করায় সবচেয়ে ক্ষতি হয়েছে। মালগুলা গোডাউনে পচনশীল এবং পোকায় কাটতেছে, কাজেই আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যদি সরকার একটু দেখে, অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে যদি আমাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করে, সামনের দিকে আগাতে পারবো বলে আমি মনে করি। পুঁজি সংকটে আড়তে স্থবিরতা নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগে ইনকাম করতাম আমরা 500-600 টাকা পাইতাম, 400-500 টাকা করে পাইতাম। এখন অতিরিক্ত হলে আমরা 150-200 টাকা পাই, তাতে আমাদের খুব সংসার চলতেছে না, খুবই কষ্টের ভিতরে আমরা আছি। মাল গোডাউনে পচে যাচ্ছে কিন্তু নেওয়া কোনো কাস্টমার নাই, বিক্রি হচ্ছে না। আমাদের স্টপের বেতন নিজেরা পেটে খেয়েছি, মালে লস, পার্টির কাছে টাকা পড়ে গেছে, তারা দিতে পারতেছে না। দেশি বিদেশি শুটকি সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন আড়তের 200+ আমদানিকারক ও ব্যবসায়ী। এছাড়াও দেশের অভ্যন্তরীণ বাজার থেকে শত শত মেট্রিক টন পুঁটি মাছের শুটকি ভারতে রপ্তানি হয় এই আড়ত থেকে। আমাদের এই পুঁটি মাছের আমদানিতে আমরা ভারত থেকে ডলার কারেন্সি আরও আনতে পারি। সৈয়দপুরের সবচেয়ে ব্যবহার হলো পুঁটি মাছের জিন্নাটা বিখ্যাত। আড়তদাররা জানিয়েছেন 10-12 কোটি টাকার শুটকি পচে গেছে, এমনকি পশু খাদ্য হিসেবেও কেউ কিনছেন না। সময় সংবাদ, নীলফামারী। অনেকদিন পর হবিগঞ্জের বাজারগুলোতে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। হাওর ও নদীতে পানি কম থাকায় এখন মাছ শিকার করতে পারছেন জেলেরা। বিভিন্ন হাওর থেকে দেশীয় মাছ সংগ্রহ করে জেলেরা নিয়ে আসেন পাইকারি বাজার শায়েস্তানগরে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, ধন্যবাদ রিচার্ড। আমি এখন আছি হবিগঞ্জের শায়েস্তানগর মাছের বাজারে। হবিগঞ্জ জেলার মধ্যে শায়েস্তানগর মাছের বাজারটি সবচেয়ে বড় দেশীয় মাছের বাজার হিসেবে পরিচিত এবং এই বাজারে ভোর থেকে অনেকে বিভিন্ন হাওর থেকে জেলেরা মাছ সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন। এই জানি কিছুদিন ধরে মাছের অনেকটা সংকট ছিল, কিন্তু গত 2-1 দিন ধরে এই সংকট নিরসন হয়েছে এবং প্রচুর মাছ এই বাজারে আসছে। আমরা মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ওনারা যেটুকু জানিয়েছে যে হাওরে এবং নদীতে পানি কমার কারণে এখন মাছ সরবরাহ অনেক বেশি এবং মাছের দরও অনেকটা কম। হবিগঞ্জের বিভিন্ন নদী এবং হাওর থেকে এই মাছগুলো সংগ্রহ করা হয় এবং এই মাছ সংগ্রহ করে ভোরবেলায় এই জেলেরা এখানে নিয়ে আসেন। আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যতটুকু জানিয়েছেন যে এইখানে যে মাছ পাওয়া যায় এটা দেশি মাছ এবং এখানে কোনো ভেজাল কোনো মাছ পাওয়া যায় না, কোনো ফার্মের মাছ পাওয়া যায় না এবং এই মাছগুলো বিভিন্ন হাওর এবং নদী থেকে আনা হয়, যার ফলে এখানে পাইকার এবং খুচরা ব্যবসায়ীরাও সকাল থেকে এখানে ভিড় করেন এবং এই বাজার থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন উপজেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছ রপ্তানি করা হয়। ঢাকা, চট্টগ্রাম সহ রাজশাহী সহ বিভিন্ন জায়গায় এই দেশীয় মাছগুলো এখান থেকে নিয়ে যান পাইকাররা। আমরা মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু জানিয়েছেন যে বর্তমানে মাছের সরবরাহ বেশি হয়, দামও অনেকটাই কম এবং তারা এই মাছগুলো বিক্রি করে প্রচুর লাভও করছেন। তো মাছ ব্যবসায়ীদের সাথে যারা কথা হয়েছিল তারা যেটুকু জানিয়েছেন যে এই মাছগুলো যদি
দ্রুত গতিতে তারা পৌঁছে দিতে পারেন, তবে তাদের লাভ বেশি হয়। এবং এই বাজারের যারা কমিটির লোকজন আছেন তারা আমাকে জানিয়েছেন যে এই বাজারটি একটা ঘিঞ্জি এলাকায় এবং যে পরিমাণে এখানে মাছ ব্যবসায়ী এবং ক্রেতা থাকে সেই তুলনায় এখানে অনেকটাই কম জায়গা, যার ফলে এখানে অনেকটা ঘিঞ্জি পরিবেশে মাছ বিক্রি করতে হয়, ক্রেতাদের অনেক সমস্যা হয়। তো তাদের একটাই দাবি ছিল যে এই যে এই মাছ বাজারটি যদি আরও বড় পরিসরে করা যায় তাহলে এখানে আরও বেচা কেনা বেশি হবে। তো আমরা যতটুকু মাছ যারা নিয়ে আসেন তাদের কাছ থেকে আমরা জেনেছি হবিগঞ্জের খোয়াই নদী, জিংরি নদী, তারপর করাঙ্গি নদী সহ বিভিন্ন হাওরের মাছগুলো এখানে তারা নিয়ে আসেন এবং এই মাছগুলো এখানে সবাই এখানে সুস্বাদু মাছের জন্য এখানে নিয়ে আসেন এবং এই মাছ এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যায়। তো এখানে সকাল থেকেই ক্রেতা এবং খুচরা এবং পাইকারি ক্রেতারা এখানে ভিড় করেন এবং তারা মাছ নিয়ে যান। তো এই ছিল আজকে শায়েস্তানগর মাছবাজার থেকে আমার কাছে সর্বশেষ। হবিগঞ্জের পাইকারি মাছ বাজারের সবশেষ খবরাখবর জানাতে সেখানকার শায়েস্তানগর পাইকারি মাছের বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমদ খান। ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত ও বাণিজ্য সহজ করতে চালু হলো আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি কার্গো গেট। শুক্রবার দুপুরে ভারতের পেট্রাপোল অংশে এর উদ্বোধন করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। ব্যবসায়ীরা বলছেন কার্গো গেট বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে। বেনাপোল প্রতিনিধি আইজুল হককে সাথে নিয়ে তরিকুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। যোগাযোগ ব্যবস্থা সহজ হতে প্রতি বছর চিকিৎসা, ব্যবসা, শিক্ষা গ্রহণ আর ভ্রমণে প্রায় 18 লাখ পাসপোর্ট যাত্রী বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। বাণিজ্য ও যাত্রী যাতায়াত সহজ করতে ভারত সরকার যাত্রী টার্মিনাল এবং কার্গো টার্মিনালের উদ্বোধন করে। ভারত প্রবেশে যাত্রী চাপ বাড়লে আগে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোদ বৃষ্টিতে ভিজতে হতো, এই টার্মিনাল তৈরি হওয়াতে সেই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি মিলবে। যে আমরা নিরাপদে সবকিছু কাজ সারতে পারি, রোদ বৃষ্টি থেকে বাঁচতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো। গরমের মধ্যে কষ্ট পাওয়া লাগছে, তো ওখান থেকে গেলে আমাদের যাতায়াতটা খুবই স্মুথলি আমরা যেতে পারবো। এদিকে ভারত সরকারের এমন উদ্যোগ সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত দুদেশের মন্ত্রীরা। দীর্ঘ 50 বছরের সম্পর্ক রক্ত দিয়ে লেখা, এটা শুধু বন্ধুত্ব নয়, এটা ভাইও বটে। আর এক দূসরে কে মিত্রদেশ তো হ্যাঁ, সাথ হি এক দূসরে কে সুখ আর দুঃখ কি চিন্তা করনে ওয়ালা দোনো দেশ। 1305 স্কয়ার ফুট আয়তনের যাত্রী টার্মিনালটিতে যাত্রী ধারণ ক্ষমতা 550। এর ফলে যাত্রীদের যাতায়াতের যেমন সুবিধা হবে তেমনি দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, পেট্রাপোল, ভারত। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে উপজেলার শিলিমপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভাঙন কবলিত এলাকার শত শত নারী পুরুষ এতে অংশ নেন। এলাকাবাসী জানান গ্রামটির অন্তত 20টি বাড়ি এরই মধ্যে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে নীলকান্ত ঘোষাইর আশ্রম, শিলিমপুর মসজিদ সহ বিভিন্ন স্থাপনা, এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এখানে অনেক ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, পাশে একটা মন্দির আছে, মন্দিরটাও এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুব দ্রুত সরকার একটা হস্তক্ষেপ দরকার। আমরা এই এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নীলকান্ত ঘোষাইর আশ্রমটা আমরা বাঁচাইতে চাই। আমরা একটা হিন্দু প্রতিষ্ঠান, আমরা এখানে এসে সবাই একটা ওই করি, আমরা এটা বাঁচাইতে চাই, এটা যাইতে চাই সরকারের কাছে, এটাই আমাদের, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একই সাথে থাকতে চাই। এখন আমরা অসহায়, আমরা সরকারের কাছে আবেদন জানাইলাম, আমাকে বাস্তব হারা, আমাকে গরিব দুঃখী নিয়ে সরকার সেন আমাকে রক্ষা করে। এদিকে পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের ধান করায় বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ ফসলি জমি, অসহায় হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এই মুহূর্তে ধান করায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল রিচার্ড, আপনি যেমনটি বলছিলেন যে এই যে জনপদ সেগুলো কিন্তু এমনভাবে বিলীন হয়ে যাচ্ছে যে ফসলি জমি, বসত বাড়ি, স্কুল, মসজিদ কোনো কিছু বাদ থাকছে না। আপনাকে যদি একটু দেখাতে পারি যে এই পেছনে কিন্তু ধানকড়ার গ্রামের পাশে যে শৈশবন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি কিন্তু একেবারে ভাঙনের থাবার মুখে, আর এর মধ্যে কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে যে শৈশবন জামে মসজিদ এবং একের পর এক বসতি
বাড়ি যেভাবে গিলে খাচ্ছে পদ্মা, আপনারা দেখছেন যে কিভাবে পুরো এলাকা জুড়ে বিশাল ভাঙন এবং সেখানে গাছপালা কেটে নেওয়ার চেষ্টা করছে, মানুষজন তাদের শেষ সম্বলটুকু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, টিউবওয়েল, এখানকার পাকা আধা পাকা স্থাপনা কিছুই থাকছে না এবং বৈদ্যুতিক পুল সব কিন্তু এই পদ্মার বিলীন হচ্ছে। এই ব্যাপারে কিন্তু এই গ্রামবাসীরা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড এখানে নানা রকম তৎপরতা চালাচ্ছে আশেপাশের গ্রামগুলোতে, কিন্তু এই যে ধান করা এবং শৈশবন গ্রাম সেখানে কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছে না, তার কারণে কিন্তু গ্রাম দুটি বিলীন হওয়ার একেবারে শেষ পর্যায়ে। এখন এর পাশেই কিন্তু এখনও যে পদ্মায় ড্রেজিং চলছে, এখানকার লোক কিছু কতিপয় ব্যক্তিরা কিন্তু সেখানে নদী থেকে বালু উত্তোলন করে নিচ্ছে এবং গ্রামবাসীদের দাবি যে তাদের এই বালু অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে কিন্তু এই ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এই এলাকাটি শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ছিল, এখানে নানা রকম ফসলে ফসলে ভরে যেত কৃষকের গোলা, কিন্তু সেগুলো সবই এখন স্মৃতি হয়ে যাচ্ছে এবং স্থানীয়রা বলছেন যে এখানকার যে ভাঙন রোধে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই বিষয়টি কেন নেওয়া হচ্ছে না, তাদের সেই চ্যালেঞ্জের কথা যারা বলছেন। পাশে কিন্তু যে একই লাখ ঘেঁষা এখানে যে কান্দার বাড়ি সেখানে কিন্তু বৈদ্যুতিক পুল ঠেকানোর জন্য সেখানেও সমানে বালুর বস্তা ফেলা হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই এলাকায় কিন্তু তারা প্রায় 8 কোটি টাকার বেশি বালুর বস্তা ফেলার টার্গেট নিয়েছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু বলছেন যে 1,80,000 বস্তা তারা বালু ফেলার টার্গেট নিয়ে কিন্তু ইতিমধ্যে 1,60,000 বস্তা তারা বালু ফেলেছেন এবং ওই এই যে বালুর বস্তা এই বস্তাগুলো দিয়ে তারা আপৎকালীন ভাঙন রোধের চেষ্টা করছেন। এদিকে কিন্তু পদ্মা নদীর ভাটিতে 9.10 কিলোমিটার এলাকায় 446 কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী প্রকল্পের অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পটিও বিলম্ব হওয়ার কারণে কিন্তু এই ভরা বর্ষায় মধ্যেই এটি কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু যথাসময়ে এই প্রকল্প গ্রহণ করা গেলে কিন্তু এবারে ভাঙন ঠেকানো সম্ভব ছিল এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে শুষ্ক মৌসুমে তারা এই ভাঙনের স্থায়ী প্রকল্প গ্রহণ যেটি হয়েছে সেটি তারা বাস্তবায়ন শুরু করবেন, কিন্তু এই পর্যায়ে যে ভাঙছে তারা সেই ব্যাপারে বলছেন আপৎকালীন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এদিকে স্থানীয়রা বলছেন যে খালের মধ্যে যেখানে নদী ভাঙা নয় ঢেউয়ে ভাঙছে সেখানেও তারা লাখ লাখ টাকার বালুর বস্তা ফেলছেন, কিন্তু এমন একটি জনপদ যেখানে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত রয়েছে কিন্তু সেই জায়গাটিতে তাদের কিন্তু চোখ পড়ছে না, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং এখানে যে বৈদ্যুতিক লাইনগুলো যেভাবে পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে এবং তাদের যে রকম এখানকার সর্বস্ব ছিল সেগুলোকে রক্ষা করে কোথায় যাবেন, সেখানে যাওয়ার মতো কিন্তু মাথা গোজার ঠাঁই খুঁজে তারা পাচ্ছেন না। এখানে কিন্তু 90 দশক থেকে এই অঞ্চলটিতে প্রবল ভাঙন দেখা দিয়েছে এবং সেই অব্যাহত ভাঙনে এরই মধ্যে কিন্তু এই টঙ্গিবাড়ি উপজেলার 18টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। একই সঙ্গে কিন্তু পার্শ্ববর্তী লৌহজং উপজেলার সদর শহর সেখানেও কিন্তু 40টি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে দুটি গ্রাম পদ্মা একের পর একে ভাঙার পরে যে এখানে ক্ষত বিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই ক্ষত বিক্ষত পরিস্থিতি এর মধ্যে কিন্তু তারা ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছেন এবং এখানকার যে বসত ভিটা সরিয়ে নেওয়ার যে স্থান সেটি কমে আসার কারণে কিন্তু তারা সেই এই জায়গা খুঁজে পাচ্ছেন না এবং এখানে যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু বারবার বলছিলেন যে তারা কোথায় যাবেন, সেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু সেটি খুঁজে পাচ্ছেন না এবং গবাদি পশু এবং গরু ছাগল নিয়ে তাদের এখন কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি এইতে কিন্তু তারা বলছেন যে যে তাদের যে এই মাথা গোজার ঠাঁই এবং তাদের আশ্রয়ের জন্য কিন্তু সরকারিভাবে কোনো তৎপরতা তারা লক্ষ্য করছেন না এবং তারা বলছেন যে স্থানীয় সংসদ সদস্য এখানে এই ভাঙন রোধে যে প্রকল্প ব্যবস্থা করেছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করেছেন সেটি কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন হলে তাদের এই পরিস্থিতি এই কিন্তু হওয়ার কথা নয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে তারা কিন্তু দায়ী করছেন। তো এই ছিল এখানকার ভাঙনের সবশেষ পরিস্থিতি রিচার্ড। মুন্সিগঞ্জের ধান করা থেকে সেখানকার নদী ভাঙনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রিটেনের ভ্রমণের রেড লিস্ট থেকে
নাম সরল বাংলাদেশের। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য থেকে প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগামী 22 সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। এই সিদ্ধান্তে খুশি ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। আগামী 22 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশকে ব্রিটেনের রেড লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি এই ঘোষণা দেন। আগামী 4 অক্টোবর থেকে ব্রিটেনে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটেনে সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেন। এই সময় অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে সরানোর অনুরোধ জানান তিনি। অবশেষে বাংলাদেশকে ভ্রমণের রেড লিস্ট থেকে বাদ দেওয়ায় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। সুখবর যে ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট থেকে এমবারে নিয়ে এসেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরতে পারবেন। ভ্রমণের জন্য তাদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহ নানা পারস্পরিক বিষয়গুলোর ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হঠাৎ করে যখন আজকে সরকার বাংলাদেশকে ইউকে সরকার আম্বার লিস্টে নিয়ে এসেছে, আমাদের প্যাসেঞ্জারের মধ্যে একটা খুশির জোয়ার চলে এসেছে। এখন এই আসা যাওয়ার মাধ্যমে যেমনে ব্যবসায়ীরা উপকৃত হবে, তেমনি বাংলাদেশের এবং এদেশের বিনিয়োগ বাড়বে। ব্রিটিশ বাংলাদেশি সহ এখানকার যথেষ্ট ভালো মানুষ মিলে ঢিলে আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম, সিগনেচার ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছিল, সেই সিগনেচার ক্যাম্পেইন অনেকটা সফল হলো। আজকে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চলতি বছরের এপ্রিল মাসের শুরুর দিকে ব্রিটেন সরকার বাংলাদেশকে রেড লিস্টে যুক্ত করে। এতে করে বাংলাদেশে আটকে পড়ে যায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে এখন পর্যন্ত 728 জন ডাক্তারকে টিকা না নেয়ায় বহিষ্কার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস ও কারখানায় গ্রিন পাস না মানলে সর্বোচ্চ 1200 ইউরো জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে সাসপেন্ড করা হবে কর্মক্ষেত্র থেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এই কথা জানান। বিস্তারিত ভেনিস থেকে ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্টে। আগামী 15 অক্টোবর থেকে সব ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। কর্মক্ষেত্রকে নিরাপদ ও টিকা কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান। এখন পর্যন্ত ইতালিতে প্রায় 40 মিলিয়ন মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছে, যা 12 বছরের অধিক জনসংখ্যার প্রায় 75%। সেপ্টেম্বরের শেষ নাগাদ তা 80% উন্নীত হবে। এদিকে ভ্যাকসিন না নেওয়ায় এখন পর্যন্ত ইতালির 728 জন ডাক্তারকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 15 অক্টোবরের মধ্যে ভ্যাকসিন না নিলে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। প্রবাসী বাংলাদেশী যারা ইতালিতে আছি, আবার গ্রিন পাস প্রায় হয়ে গেছে, কাজের ক্ষেত্র গ্রিন পাস বাধ্যতামূলক হয়ে গেছে। সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে সরকারি এবং বেসরকারি, তাতে আমরা যারা প্রবাসী আছি সবাই অনেক খুশি। সরকারের নেওয়া কঠিন কর্মসূচির জন্য ইতালির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন স্থানীয়রা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনার কারণে বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দাভাব। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা মহামারীর আতঙ্কে পৃথিবীর বিভিন্ন দেশ নানা সময় নিজেদের বিচ্ছিন্ন করেছে অন্যান্য দেশের সঙ্গে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও জার্মানির বাণিজ্য সম্পর্কে কেমন প্রভাব পড়েছে জার্মানি থেকে, তা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
মহামারীতে সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো। করোনা এমন চালমাটাল অবস্থায় কমেছে বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু জার্মানির পণ্যের আদান প্রদানও। যুক্তরাষ্ট্রের পর জার্মানি বাংলাদেশের প্রধান বাণিজ্য বন্ধু হলেও করোনায় সেই বাণিজ্য সম্পর্কে কিছুটা হলেও ভাটা পড়ে। তবে জার্মানি সহ বিশ্বের প্রায় সব দেশে ধীরে ধীরে করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দুদেশের চলমান সম্পর্ক আবারও উজ্জীবিত হবে বলে আশাবাদী জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশের সাথে জার্মানির সেই বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক, যেমন গার্মেন্টস, তারপরে বিভিন্ন মেশিনারি এবং পাট জাতীয় যে আমাদের ব্যবসা সম্বন্ধ আছে জার্মানির সাথে, আবার পুনরায় গতিশীল হবে। এদিকে করোনায় অনেক নবীন উদ্যোক্তারাও নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেছেন সামাজিক গণমাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সাথে পাল্টেছে ক্রেতা ও বিক্রেতাদের রুচি ও মতামত। এত কিছুর পরও জার্মানির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অটুট থাকবে এমনটাই মত জার্মানিতে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের। দেখুন, জার্মানিতে মোট জনসংখ্যার 60% করোনার টিকা নিয়েছে। ধীরে ধীরে বার, রেস্তোরাঁ সহ বিভিন্ন মার্কেট খুলে দিয়েছে। বেড়েছে সাধারণ মানুষের মধ্যে চাহিদাও। জার্মানদের কাছে বাংলাদেশেরই তৈরি পোশাকের চাহিদা অনেক, তাই বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো আবার নতুন করে কাজ শুরু করতে। Also it's very important এমন পরিস্থিতিতে ব্যবসার মন্দাভাব কাটাতে শিগগিরই করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী ব্যবসা ও বাণিজ্যে পাল্টেছে ধরন এবং গড়ন। এমন পরিবর্তনশীল পরিস্থিতিতে দেশের ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণে কিংবা টিকে থাকবার লড়াইয়ের জন্য কতটুকু প্রস্তুত আছেন সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেশ ও দেশীয় রান্নার স্বাদ থেকে অনেকটাই বঞ্চিত থাকেন প্রবাসীরা। শত কর্মব্যস্ততার মাঝেও বিদেশের মাটিতে দেশীয় রান্না থেকে শুরু করে অনেক কিছুতেই বাঙালি সংস্কৃতি ধরে রাখতে আয়ারল্যান্ডের বাংলাদেশিরা রয়েছেন বেশ এগিয়ে। আয়ারল্যান্ড থেকে সেই ভালোবাসার গল্পগুলো জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ঘরের পাশে ছোট চৌবাচ্চার মতো তৈরি করে শাপলা কলমিলতায় এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আবার কারো কারো বাড়ির কোণে বাঁশঝাড় দেখে মনেই হতে পারে বাংলাদেশের ছোট কোনো গ্রাম। বাঁশঝাড়ের পাশে রাখা হারিকেন যেন দেশের হারিয়ে যাওয়া অতীতকেই স্মরণ করিয়ে দেয়। আবার দেশীয় মাটির চুলায় রান্না করে গৃহিণীদেরও যেন তৃপ্তির শেষ নেই। সচরাচর তো বাইরে এইভাবে রান্না করা হয় না, সবসময় ঠান্ডার মধ্যে। সো আমরা যখন এই সামারটা আসে, ফ্রেন্ড সার্কেলরাও আসে, বাইরে আমরা রান্না করি, খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আয়ারল্যান্ডে বসবাস করে দেশীয় গাছপালার চুলা সংগ্রহ করা সহজ কাজ নয়। তারপরও বাঙালি সংস্কৃতির অদ্ভুত এক মায়া এগুলো সংগ্রহ করেন বলে জানান কেউ কেউ। বিদেশে আমরা যারা থাকি তারা দেশকে অনেক মিস করি। দেশের সেই শাপলা, দেশের কলমি শাক, সেই বন জঙ্গল, পুকুর, মাছ, বাট এই বিদেশের বাড়িতে আমরা ছোট্ট আকারে করেও বাংলাদেশের সেই পরিবেশটা তুলে ধরার চেষ্টা করতেছি। রান্নার মাঝে মাঝে দেশীয় গানের সুরে যেন এক টুকরো বাংলাদেশ। প্রবাসে যা থাকেন শরীরটা এদেশে পরে থাকলেও মনটা পরে থাকে দেশের মাঝেই। তাই মাঝে মাঝে দেশীয় এই আয়োজনে একটু হলো বিদেশের যান্ত্রিক জীবনে নিয়ে আসে একটু হলো প্রশান্তি। আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর ও দলীয় কমিটি নিয়ে প্রতিদিনই মিছিল মিটিং করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, রিচার্ড, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে আর নিউ ইয়র্কে এখন সাত সাত রব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ এবং এই সংগঠনটির অঙ্গ এবং সহযোগী যেসব সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মীরা এখন প্রতিদিন সন্ধ্যা হলেই যে বাঙালি পাড়া রয়েছে কুইন্সের জ্যাকসন হাইটস, জ্যামাইকা অ্যাস্টোরিয়া, রয়েছে ব্রঙ্কসের পার্কচেস্টার, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস, এইসব জায়গায় কিন্তু তারা
এইসব জায়গায় তারা মিলিত হচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন সন্ধ্যায় জড়ো হচ্ছেন এবং তারা যুক্তরাষ্ট্রে যে আগমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আগমন উপলক্ষে তারা প্রস্তুতি নিচ্ছেন, কীভাবে এই সফর সফল করা যায় সেই নিয়ে তারা সভা সমাবেশ করছেন। পাশাপাশি সাংগঠনিকভাবেও কিন্তু অনেক তৎপরতার কথা আমরা লক্ষ্য করছি। আমরা জানি যে রিচার্ড যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কমিটি দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি নেই, 10 বছর আগে 2011 সালে এখানে কমিটি হয়েছিল, তারপরে কমিটি নেই। গত কয়েক বছর যাবতেই এখানে সম্মেলনের ব্যাপারে এখানকার স্থানীয় নেতাকর্মীরা দাবি জানিয়ে আসছেন। প্রতি বছর যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি নিউ ইয়র্কে আসেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, তখন দাবিটি আরও জোরালো হয়, কিন্তু এই গেল বছরগুলোতে কিন্তু সেটি হয়নি, নতুন কোনো কমিটি হয়নি। এই বছর 2 বছর পর করোনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিউ ইয়র্কে আসছেন 2 বছর পর, 19 মাস পর তার প্রথম বিদেশ সফর হচ্ছে এই যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে। ইতিমধ্যে রিচার্ড আপনি জানেন যে নিউ ইয়র্কের পথে ফিনল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে তিনি একদিন থাকবেন, ব্যক্তিগত কাজ করবেন, ব্যক্তিগত সফরে রয়েছেন। সেখান থেকে তিনি স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। এই যে তার যে আগমন, যে প্রস্তুতি এবং সম্মেলন হবে কি হবে না এবং কমিটি, নতুন কমিটি নিয়ে যে তোড়জোড়, এই বিষয়ে কথা বলার জন্য আমরা কয়েকজন স্থানীয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো। আমি শুরুতেই আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, তার সঙ্গে একটু জানতে চাই। জনাব শাহিন আজমল, একটু বলবেন যে, একটু কাছাকাছি আসবেন, বলবেন শেখ হাসিনার আগমন উপলক্ষে আপনার প্রস্তুতিটা কি? আমাদের ব্যাপক প্রস্তুতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি। প্রায় শুরু থেকে আমরা যখন সংবাদ পেয়েছি যে জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানে যুক্তরাষ্ট্রে নিয়োগ আসছেন, ব্যাপক প্রস্তুতি। আজকে যে শহর নিউ ইয়র্ক সহ যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি, আমাদের যে প্রস্তুতি ব্যাপক এখন প্রতিটা, আপনি উল্লেখ করেছেন আমাদের নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক কেন্দ্রীয়, এখানে প্রতিটা বাঙালি অধ্যুষিত অঞ্চলে ব্যাপক প্রচার অভিযান চলছে এবং সবাই প্রবাসীরা প্রস্তুত জননেত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ শাহিন আজমল, ধন্যবাদ। আমরা রিচার্ড এখন কথা বলবো যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয় এবং তরুণ আওয়ামী লীগ নেতা, কিরকম প্রস্তুতি আপনাদের এবং সম্মেলন কি হবে? আপনারা তো আমাদের কাছে যারা প্রবাসী, আমরা জননেত্রী শেখ হাসিনার আগমনকে আমরা একটা ঈদের আনন্দ হিসাবে ধরি। আমরা সাধারণত তিনটে ঈদই পালন করি জননেত্রী শেখ হাসিনার আগমনকে ঈদ হিসাবে ধরেই, এবং সাজ রাওয়া পড়েছে গত বছর প্যান্ডামিকের কারণে জননেত্রী শেখ হাসিনা আসতে পারেননি এবং জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই নতুন নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদেরকে কর্মীদের কাছে পরিচয় দিচ্ছেন যে আমরা এক সভাপতি ক্যান্ডিডেট, আমরা সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট, কিন্তু পরিসরে জননেত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন কমিটি হবে কি কমিটি হবে না, পুরো সিদ্ধান্ত জননেত্রী শেখ হাসিনা। অনেক ধন্যবাদ জনাব জয়। আমরা রিচার্ড এই মুহূর্তে একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক নিউ ইয়র্কের সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসানের সঙ্গে কথা বলবো। এই যে একটু নাজমুল ভাই একটু কাছে আসবেন, আপনি একটু বিশ্লেষণ করবেন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 বছর পর আগমন এবং এই আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি সম্মেলনের কথা বলা হচ্ছে, নতুন কমিটির কথা বলা হচ্ছে। গতকালকে রাত্রে আমরা দেখলাম যে দুই দলের মধ্যে হাতাহাতিও হয়ে গেছে, পুরো বিষয়টি যদি আপনি আপনার জায়গা থেকে যদি একটু বিশ্লেষণ করেন। আসলে ধন্যবাদ সাকি, এবং আসলে ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরই জাতিসংঘের অধিবেশনে আসেন, যোগ দেন। তিনি যখন আসেন, গতবার শুধু আসেননি, গতবার অবশ্য পুরো অনুষ্ঠানটাই ভার্চুয়াল হয়েছিল, এবার অবশ্য মিক্স হচ্ছে। যে কথাটি আপনার প্রশ্ন করছেন যে সম্মেলনের ব্যাপার, প্রধানমন্ত্রী যতবারই আসেন, প্রথমবার যখন কমিটি দিয়েছেন প্রায় 10 বছর হয়েছে আমার যতটুকু মনে হয়, তখন তারপরে 2-3 বছর এই ব্যাপারটা ছিল না, তারপরে থেকেই কমিটি করার কথা সবাই ভাবেন, সবাই বলছেন, কেউ প্যানেল দেন, সবাই বিভিন্ন রকম প্রচারণা চালান।
সরকার সবগুলোর কথা যে প্রধানমন্ত্রীর কানে যায় না তাও না, এবং তার প্রমাণটা হচ্ছে গতবার তিনি যখন লাস্ট টাইম এসেছিলেন আই থিঙ্ক 2019 সালে, তখন তিনি বলেছিলেন যে যথাসময় তিনি কমিটি দেবেন, তিনি জানেন সবাই কি ভূমিকায় আছেন, সবার ভূমিকা সম্পর্কে তিনি অবহিত। এরপরে নতুন কোনো ডেভেলপমেন্ট গত দেড় বছরে কিন্তু হয়নি, এবং আমি যতটুকু দেখেছি যুক্তরাষ্ট্রে যখন কমিটি গঠন হয় তার আগে কিছু আলামত দেখা যায়, কিছু লক্ষণ দেখা যায় কমিটি গঠনের, এখনও পর্যন্ত সেই লক্ষণটি দেখছি না। তবে ঢাকা থেকে কিছু কিছু কেন্দ্রীয় নেতা আমি শুনেছি যে এখানকার যারা বিভিন্ন গ্রুপের লোকদেরকে তাদেরকে আশ্বস্ত করার জন্য বলেন কি না, কিংবা রাজনৈতিক কারণে বলেন কি না আমি জানি না, বলার চেষ্টা করেন কমিটি হবে, তোমরা সজাগ থাকো, এই ধরনের কথাবার্তা তারা মেসেজ দেন আমার কাছে এসেছে। তবে এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এই কোভিড পরিস্থিতিতে এবং এখন যে অবস্থায় আছে নতুনভাবে কমিটি ঘোষণার সম্ভাবনা আমি কোনো দেখতে পাচ্ছি না। তবে শেষ কথা প্রধানমন্ত্রীর হাতে, শেখ হাসিনা উনি দলীয় প্রধান, উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতেও পারেন, গতবার আমরা শুনেছিলাম উনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে সেটি আর হয়নি। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে যে বরাবরই প্রধানমন্ত্রী যখন আসেন স্থানীয় প্রবাসীদের কিছু দাবি দাওয়া থাকে, তার একটি অন্যতম দাবি দাওয়া হচ্ছে নিউ ইয়র্কে বাংলাদেশ বিমানকে তারা দেখতে চান। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নতুন প্রেক্ষাপটে হলেও, যদিও এখনও বাংলাদেশ বিমানের জিএফকে তে অবতরণের কোনো অনুমতি মিলেনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ বিমানের চার্টার বিমানে করেই কিন্তু জিএফকে তে আসছেন। বহু বছর পর জিএফকে এর মাটি কিন্তু বাংলাদেশ বিমান স্পর্শ করছে 14 বছর পর এটি। আরেকটি জিনিস যেটি হচ্ছে যে এটা একটা সিম্বলিক এফোর্ট, কারণ জিএফকে এর আকাশে, আমেরিকার আকাশে বাংলাদেশ, অবশ্য আমেরিকার আকাশে বাংলাদেশ বিমান ছিল, যখন সিয়াটল থেকে সেটি ঢাকায় যায় তখন সেই ফ্ল্যাগই ছিল, কিন্তু ব্যাপারটা যেটা ছিল যে জিএফকে তে নামছে। তবে আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা দেখা যাচ্ছে না, তার কারণ যতভাবেই বাধাপ্রাপ্ত আছে তার একটা বাধা ঢাকা এয়ারপোর্টকে ক্যাটাগরি ওয়ানে উন্নীত করা, সেটি খুব দুরূহ কাজ, কতটুকু দূর আমরা এখান থেকে বলতে পারছি না, তবে যতটুকু মনে হচ্ছে সেই কারণে এটা আটকে আছে। বিমানের প্রধানমন্ত্রীও বলেছেন যে তিনি খুব খুশি হবেন যদি তিনি বিমানে নিউ ইয়র্কে আসতে পারেন, তিনি আসছেন ঠিকই বাট চার্টার ফ্লাইটে, এবার রেগুলার ফ্লাইট না। তবে প্রবাসীদের দাবিটা থেকে যাবে, তবে আমার কাছে মনে হচ্ছে বিমানের দাবির চাইতে প্রবাসীদের এখন অন্য আরও অনেক দাবি আছে। সেই দাবিগুলো কি? সেই দাবির মধ্যে একটা হচ্ছে তারা দেশে কিছু হয়রানির শিকার হচ্ছেন, বিশেষ করে বর্তমান এই কোভিড সংকটের কারণে পিসিআর টেস্ট একটা বড় সমস্যা, অনেকে যেতে চাচ্ছে না, আবার অনেকে পরিবার পরিজন নিয়ে দেশে গেলে নানান ঝামেলায় পড়ে। আরেকটি ব্যাপার হচ্ছে ঢাকা বিমানবন্দরে যদিও অনেকটা হ্রাস পেয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তারা, আপনি যদি নিউ ইয়র্কে যারা ফিরে এসেছেন তাদের ভিতরে যদি 10 জনের মধ্যে সাথে কথা বলেন, 3 জনে বলবেন তারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত অফিসারদের সামনে শিকার হয়েছেন এবং হয়রানির শিকার হয়েছেন, বিভিন্নভাবে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে, এইগুলি বন্ধ করা উচিত। আমার মনে হয় বিমানের ফ্লাইটটা যথাসময় যদি করা যায় ক্যাটাগরি ওয়ান তাহলে করা হবে, কিন্তু সেটি এখন আর প্রবাসীদের মূল দাবি নয় আমার কাছে মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল আহসান, ধন্যবাদ শাহিন আজমল এবং জয়নাল আবেদিন জয় এবং আপনাদের সবাইকে। রিচার্ড, আপনি শুনছিলেন যে যুক্তরাষ্ট্রে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আগমন, সেই আগমন উপলক্ষে যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিচ্ছেন, তারা সম্মেলনের দাবি করেছেন, তারা নতুন কমিটি চাচ্ছেন, সেই বিষয়ে তাদের বক্তব্য আমরা শুনেছি এবং তারা কীভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে বরণ করে নেবেন সেই প্রস্তুতির কথা তারা বলেছেন। রিচার্ড, আপনাকে আপনার মাধ্যমে আবারও জানাতে চাই যে স্থানীয় সময় রোববার অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জিএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন রোববার সন্ধ্যা 6টায় স্থানীয় সময়, তখন সেটি সোমবার সকাল ভোর 4টা হবে তখন এসে পৌঁছাবেন। এই যে বিমানের আশা, এটি কিন্তু দীর্ঘ 14 বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু নিউ ইয়র্কে আসছে এবং এটি যেন ধারাবাহিকভাবে আসে এবং প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় যে প্রবাসীদের যে অনেক দাবি দাওয়া রয়েছে সেটিও আমরা এখানকার একজন বিশ্লেষক সিনিয়র সাংবাদিক তার কাছ থেকে আমরা শুনেছি, নাজমুল আহসান তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রস্তুতি এবং প্রবাসীদের দাবি দাওয়া এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে সম্মেলন এবং নতুন কমিটি গঠনের যে দাবি সেই নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর আপনাকে জানালাম। রিচার্ড হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছেন, তারই সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।
বাজে পারফরমেন্সের কারণে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপাতত দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে। ন্যাশনাল টিমস কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সাফ ও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের পর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। গুঞ্জন ছিল কিন্তু বাস্তবতা আজ করতে পারেনি কেউ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হেড কোচ জেমি ডেকে। সাফে বাংলাদেশের ম্যাচ শুরুর 13 দিন আগে আকস্মাৎ এমন সিদ্ধান্ত আসে ন্যাশনাল টিমস কমিটির কাছ থেকে। দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন কোচ বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, আর এক বছর পর টিম ম্যানেজার হিসেবে আবারও ফিরলেন সত্যজিৎ দাস। আগামী দুই মাসের জন্য তিনটি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। সে এই তিনটে দায়িত্ব সে পালন করবে না। ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে আমাদের এই ন্যাশনাল টিমের কোচিংয়ের দায়িত্ব দিচ্ছি আমরা বসুন্ধরার কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করার জন্য। একই সাথে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব কমিটির সদস্য সত্যজিৎ দাস রূপুকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আপাতত দুই মাসের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারকে। এর মাঝেই খেলবে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। অক্টোবরে মালদ্বীপে সাফ ও কুয়েতে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। এরপরই এলো নতুন ঘোষণা, 7 নভেম্বর চার জাতি টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কা যাবে জামাল ভুঁইয়ারা। শ্রীলঙ্কা থেকে আমরা একটা ইনভিটেশন পেয়েছি চার জাতি টুর্নামেন্ট খেলার জন্য, যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং সেশেলস আইল্যান্ড। এই চারটি দেশ সেখানে অংশগ্রহণ করবে নভেম্বর মাসে। 2018 মে মাসে জাতীয় দলের দায়িত্ব পান ইংলিশ কোচ জেমি ডে। দায়িত্ব পালন করেন প্রায় 3.5 বছর। শুরুতে সাফল্য পেলেও গেল 2 বছর দলকে জিতিয়েছেন মাত্র 2 ম্যাচ। বাজে পারফরমেন্সের জন্যই দেয়া হয়েছে অব্যাহতি। নেপালে এবং কিরগিজস্তানে এই দুই জায়গাতে আমাদের রেজাল্ট আমাদের কাছে আশানুরূপ হয়নি, এবং এই নিয়ে আমরা কোচের সাথে বারংবার আলাপ করেছি এবং আলাপ করে তার উত্তরে বা তার ইয়েতে কথাবার্তায় আমরা সন্তুষ্ট হইনি। জাতীয় দলের কোচের পদ থেকে জেমি বরখাস্ত হওয়ায় আগামী 3 মাস বেতন পাবেন তিনি। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। শরতের পরন্ত বিকেলে নওগাঁয় অনুষ্ঠিত হলো জমকালো ফুটবল খেলা। মাদক বিরোধী প্রীতি এ ফুটবল ম্যাচ দেখতে ঢল নামে হাজারো মানুষের। সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। দুপুরের পর থেকেই মাঠের চারপাশ ভরে যায় লাল নীল জার্সিতে। খেলোয়াড়রা মাঠে প্রবেশ করতেই দর্শকদের উচ্ছ্বাস বাড়তে থাকে। সবুজ মাঠে পা ফেলে ওয়ার্ম আপ দিয়েই সাফল্য ছিনিয়ে নেওয়ার পাক প্রস্তুতি দু দলের। নওগাঁ সদর উপজেলার শোলগাছি মাঠে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা। খেলোয়াড়দের পায়ের কসরতে অনেকদিন পর প্রাণ ফিরে পায় সবুজ মাঠ। পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনা। শরতের পরন্ত বিকেলে গ্রামীণ জনপদের মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হয় এই ফুটবল খেলার। গোলপোস্টে বল ঠেলে দেওয়ার তীব্র লড়াইয়ের এই খেলা উপভোগ করতে আশপাশের অগণিত মানুষের ঢল নামে। অনেকদিন পর জনপ্রিয় খেলা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। মাদকের মতো একটা জঘন্যতম একটা কাজ থেকে দূরে আনবার জন্য এই চমৎকার আয়োজন, এবং গ্রামীণ খেলাগুলো আরও বেশি বেশি করে আয়োজন করতে হবে। অনেকদিন পর খেলা হচ্ছে, খেলার মাঠে বহু জনতা আনন্দ উপভোগ করছেন। গোলপোস্টে বল ঠেলে দিতে দুপক্ষের ছিল সমান চেষ্টা, আর খেলোয়াড়দের প্রেরণা দিতে মাঠের এপাশ থেকে আয়োজন ছিল বাদ্য বাজনার। অনেকদিন পর মাঠে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পেরে খুশি খেলোয়াড়রা। এটা খুব ভালো উদ্যোগ, আর আমরা মানে যত খেলা হবে বাংলাদেশের জন্য তত ভালো। নতুন প্রজন্মের অনেক প্লেয়ারই আছে, আমাদের আজকে হয়তো আমরা খেলবো, আমাদের দেখে ওরা শিখবে, ওরা পরবর্তীতে ওরা আসবে। মাদক থেকে তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমরা আশা করি আমার এই স্কুল কলেজের মধ্যে দিয়ে আমাদের ছাত্র আমাদের সন্তানরা ভালো পথে ফিরে আসবে। তরুণ সমাজকে, কিশোর সমাজকে খেলাধুলার মাধ্যমে, খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করে আমরা তাদের মধ্যে মাদক থেকে আমরা তাদেরকে দূরে রাখবো। তাদের সময়টাকে যথাযথভাবে অতিবাহিত করতে না পারার কারণে তারা মাদকাসক্ত সহ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অপরাধের সাথে অথবা বিভিন্ন গেমের সাথে যুক্ত হয়ে পড়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচে রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি নওগাঁ জেলা দলকে 4-1 গোলে পরাজিত করে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ইভ্যালির ফাঁদে 44 লাখ গ্রাহক, দেনা 1000 কোটি টাকা। সিইও রাসেল ও স্ত্রীর নামে সাভারে কোটি কোটি টাকার সম্পদ। প্রতারণার মামলায় 2 জন 3 দিনের রিমান্ডে। নামি দামি প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 100 টাকায়। ব্র্যান্ডের লেবেল লাগিয়ে নকল কসমেটিক্স ছড়িয়ে দেয়া হচ্ছে রাজধানী সহ সারা দেশের পার্লারে। আটক এক। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর সহ বিভাগের 8 জেলার জনজীবন ব্যাহত। কলকারখানার উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় বিঘ্নিত সরবরাহ, বলছে বিতরণকারী প্রতিষ্ঠান। ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। ইউরোপে নতুন রুট চালুর চিন্তা বাংলাদেশেরও, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। এবং করোনার কারণে 5 মাস পর যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ যাচ্ছে বাংলাদেশের নাম। 22 সেপ্টেম্বর থেকে শিথিল নিষেধাজ্ঞা। স্বস্তিতে প্রবাসীরা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।